ঢাকার সুবিশাল ফাইভ স্টার হোটেল লামেডিয়ানে হয়ে গেল বিখ্যাত ব্র্যান্ড ডিএসএল কোম্পানির ফার্স্ট সেলিব্রেশন প্রোগ্রাম। প্রিয় দর্শক, চলুন দেখে নিন বিস্তারিত প্রতিবেদনে। ডঙ্গি সোর্সিং লিমিটেডের এক বছর পূর্তি অনুষ্ঠান গতকাল হোটেল লামেডিয়ানে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে। ডিএসএল এর এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন গার্মেন্ট শিল্পের সফল ব্যবসায়ী জায়ান্ট গ্রুপের ফারুক হাসান ও অন্যান্য টপ টেন গার্মেন্টস এর মালিকগণ। ডিএসএল এর অনুষ্ঠানে তাদের লক্ষ্য ও গত এক বছরের অর্জন তুলে ধরেন ডিএসএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোফাজ্জল হোসেন পাবেল। যুক্তরাজ্যে তাদের অফিস উদ্বোধন করেছেন এবং কানাডাতেও তাদের পার্টনারশিপ ব্যবসায়িক চুক্তিও স্বাক্ষর হয়েছে। বিদেশে তারা আমেরিকা, কানাডা ও যুক্তরাজ্যে অনেক ব্যবসার অর্ডার এনেছেন বাইং হাউস হিসেবে। আগামী পাঁচ বছরে তাদের অর্জনের লক্ষ্যমাত্রা হচ্ছে প্রায় $100 মিলিয়ন। এই আশাবাদ ব্যক্ত করে তিনি এক বিশেষ সাক্ষাৎকারে বলেন, আমরা আপাতত আমরা একটা বাইং অফিস, আমাদের ডিএসএল ডঙ্গি সোর্সিং লিমিটেড আমাদের বাইং অফিস। আমরা ইতিমধ্যে আমরা কাজ করছি ইউকে বেসড ব্র্যান্ড নেক্সট, আপনি জানেন নেক্সট হচ্ছে ইউকে মোটামুটি হাই স্ট্রিট ব্র্যান্ডের ভালো একটা পপুলার ব্র্যান্ড। আমরা তার সাথে কাজ করছি। আমরা ইউকের মধ্যে আরও কাজ করছি ফ্রি ক্লোথিং, মিসগাইডেড। আমরা কানাডাতে কাজ করছি ওয়ালমার্ট কানাডা, জিনোলজি। আমরা ল্যাটিন আমেরিকা কাস্টমার কাজ করছি সিঙ্কোসোজ। আমরা পোল্যান্ডে কাস্টমার কাজ করছি বাগশোল। এছাড়াও আমরা আরও কিছু কাস্টমার ম্যাঙ্গো, আরও কিছু কাস্টমার আমরা পাইপলাইনে আছে, ডেভেলপমেন্ট করছি। সো আমরা এই এক বছরের মধ্যে আমরা অলমোস্ট 10টা ব্র্যান্ডের সাথে আমরা কাজ করছি। সো আমরা এই বছরে আমরা 7 মিলিয়ন করেছি 2020-তে, এবং 2021-এ আমাদের 22 মিলিয়ন টার্গেট আছে আমাদের বিজনেস করার। এবং আমাদের যে লক্ষ্য নিয়ে আমরা সামনে আগাচ্ছি, ইনশাল্লাহ 2025-এ আমাদের যে ভিশন, আমাদের 100 মিলিয়ন আমাদের বিজনেস করার আমাদের লক্ষ্য আছে।